প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন এই বয়সে, তো আমরা সেটাই তার মুখ থেকে জানবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তো আপু আপনার নাম কি? বা কত সুন্দর নাম, মায়া আপা। তো মায়া আপা, এই বয়সে তো স্বামী সংসার নেই, মানে ঘর সংসার করবেন, তো এই বয়সে আবার ইউটিউবের সামনে এসে দাঁড়ালেন, স্বামী নাই? আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে আছে। তো মায়া আপা, স্বামী কি হয়েছে, মারা গেছে? আচ্ছা, তো কেন ডিভোর্স হলো কেন? আচ্ছা আচ্ছা, তো স্বামী কিভাবে, স্বামীর সাথে বিয়ে হলো আর কি, মানে প্রেম করে নাকি ফেভারি বাড়ি দিছে? গার্জেনে বিয়ে দিছিল। আচ্ছা, তো সংসার করছিলেন কতদিন? তিন বছর মাত্র। আচ্ছা, তো তিন বছরে স্বামী কেন তো চেঞ্জ হলো, পরিবর্তন হলো? আচ্ছা, তো আচ্ছা, এখন আমাদের ইউটিউবের মাঝে কি এর জন্য আসলেন? আসছে যদি ভালো একটা মনের মতো লোক পাই, যদি সে পছন্দ করে তার কাছে বিয়ে শাদী বসবো। সে যদি বিবাহিত হয়? বিবাহিত হলেও সমস্যা নেই। আচ্ছা, তো যদি বয়স একটু বেশি হয়? সমস্যা নেই, বয়স বেশি হলে সমস্যা নেই। বয়স বেশি হলে তার সেবা করবেন তো? অবশ্যই করবেন। আচ্ছা, তো এখন যে ইউটিউবে আসছেন, তো আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স 9 বছর। চলে 9 বছর হয়ে গেছে। আচ্ছা, 3 বছর মানে স্বামীর সাথে সংসার করছিলেন, তো এর মধ্যে 9 বছর পার হয়ে গেছে দেখতে দেখতে, না? আচ্ছা আচ্ছা, তো ছেলে এখন কি করে? মাদ্রাসা লেখাপড়া। আপনি কি করেন? আমি কাজ করি, একটু সেলাইয়ের কাজ করি, আর বাসা বাসা সেলাইয়ের কাজ করেন। কি ছিলেন? কাপড় চোপড় সেলাই। কাপড় চোপড় মেয়েদের না ছেলেদের? তো ছেলে ছেলেদেরও সেলাই, মেয়েদেরও সেলাই। আচ্ছা আচ্ছা, তো এর আগে ইউটিউবে আসছিলেন? হ্যাঁ আসছিলাম, আমি অনেক কবার ইউটিউবে আসছিলাম। তো তখন কি কাউকে পান নাই? জিনা পাই নাই, নানান ধরনের কথা বলে, জিনে কথা বলে না, ফোন বন্ধ করে রাখে, নানান ধরনের কথা বলে। আচ্ছা, মানে মা আদার বাজার কথা বলে না? জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন মনে করেন একটা বয়স্ক পুরুষ পেলে আমার জীবনে আর কিছু লাগে না নাকি? তো সারা জীবন তার সেবা করে যাবেন? অবশ্যই করবো। আচ্ছা, তো এখন মনে মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? ফোনের মাধ্যমে যোগাযোগ করবো। ফোনের মাধ্যমে? নাম্বার কি সবসময় খোলা রাখেন? আচ্ছা, তো দর্শক আপনারা মায়া আবার দেখলেন কত সুন্দর চেহারা এই বয়সে, আপনার মার্শাল আপনার রূপটা কিন্তু এখনও অনেক আগের মতোই মনে আছে, আপনি মনে হয় ইয়াংকে আরও সুন্দর ছিলেন মনে হয় নাকি? অবশ্যই তো আছে। আচ্ছা, জীবনকালে তো সবাইকেই ভালো দেখে, সবাই ভালো না আপনি, তারপরে সবাইকে তো ভালো লাগে না, তো আপনি কিন্তু এই বয়সে যে রূপটা ধরে রাখছেন মনে হয় কি ইয়াংকে আরও সুন্দর ছিলেন, আরও স্মার্ট ছিলেন। তো যাই হোক, কপালে কার কখন কি দুঃখ নাই মাসে কে বলতে পারে না, তখন কাকে আল্লাহ পাকে কি করে এটা কেউ বলতে পারে না। আচ্ছা, তো যাই হোক, এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে? তো এখন নাম্বার কি সবসময় খোলা রাখেন? হ্যাঁ রাখে, যদি ভালো লোক হয় তার সঙ্গে কথাবার্তা বলবো, আমি তার দশজনের সাথে কথা বলতে চাই না, যদি ভালো একজন লোক পাই তার সাথে যত সবসময় কথাবার্তা বলতে পারি। আচ্ছা, তো দর্শক আপনারা যদি মায়াপার সাথে যোগাযোগ করতে চান, কেউ তার মায়াপুরে তার ভালোবাসা নিতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01874102994। আমি নাম্বারটা আবারও বলছি 01874102994। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।